সাত শ্রী লোক আরশের নিচে ছায়া পাবে। এক নম্বর আল ইমামুল আদিলুন, ন্যায় বিচারক। দুই নম্বর অরুজুলু ওয়াসাব্বুন্নাসা ফি ইবাদতি রব্বিহি, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটে দিয়েছে, যৌবনকালটা ইবাদতে কেটে দিয়েছে, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাঠান, কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। অরুজুলুন অরুজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই যুবক ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে সম্পর্ক। তার মানে কিসের সম্পর্ক? কিভাবে বুঝলেন? মসজিদের সাথে কি আপনি লেগে থাকবেন? জি না, মসজিদের সাথে সম্পর্ক মানে যখন আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পর চিন্তা করবেন কখন আবার জোহরের সালাত মসজিদে আদায় করতে যাব, মসজিদে জামাতের সঙ্গে সালাত আদায় করব। জোহরের সালাত আদায় করলেন, আদায় করার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করবে কখন আবার আসরের সালাত আদায় করব, আসরের সালাত আদায় করার পর চিন্তা ভাবনা করবে কখন আবার মাগরিবের সালাত আদায় করব, মাগরিবের সালাত আদায় করার পর চিন্তা করবে কখন আবার ইশারের সালাত আদায় করব। এইভাবে তার সম্পর্ক, তার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে। আল্লাহ রাসূল বলছেন এমন ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। চার নম্বর রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহকে ভালোবাসার জন্য একত্রিত হবে, আল্লাহকে ভালোবাসার জন্যই একত্রিত আপনার বিচ্ছিন্নতা হবে, পার্থক্য হবে। তার মানে আপনি এক যুবককে ভালোবাসেন, আপনার বন্ধু রয়েছে, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার বন্ধুকে নামাজ পড়ে না, আপনার বন্ধুকে বারবার বলতেছেন বন্ধু তুমি সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করে তাকে ভালোবাসলেন কিন্তু হঠাৎ দেখে সে আর সালাত আদায় করে না, তখন তাকে বললেন বন্ধু তুমি যদি সালাত আদায় করো তাহলে তোমার সাথে সম্পর্ক থাকবে, যদি সালাত না আদায় করো তাহলে তোমার সাথে সম্পর্ক থাকবে না, আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরকম যারা পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছে, আল্লাহর উদ্দেশ্যে রাগান্বিত হয়েছে, এই যুবকগুলি, এই শ্রেণীর লোকগুলি কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার যে ব্যক্তি অরজুলুন তলাবাতু ইমরাতুন জাতু মানসাবিন ওয়াজামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে কোনো যুবককে যখন কোনো মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সুন্দর মহিলা, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা যদি কোনো যুবককে আহ্বান করে, যুবক আসো আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হব, তখন ওই যুবক বলবে কালা ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই যুবক যখন এই কথা বলবে তখন এই যুবক কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। যেমনভাবে ওখানে আপনার মহিলা বললেন, যুবকও বলবে আমি আল্লাহকে ভয় করি, তেমনভাবে মহিলাও বলবে আমি আল্লাহকে ভয় করি, এই কাজে কখনই লিপ্ত হওয়া যাবে না, এরাও আপনার আরশের নিচে ছায়া পাবে। তিসাস ছয় নম্বর বলাটা হয়ে গেছে, ছয় নম্বর হচ্ছে অরজুলুন তাসদ্দাকাক পাহাত্তা লা তালামা সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে ব্যক্তি কি করে ডানাত দান করে, বাম হাত জানে না, ডানাত কি দান করে বাম হাত জানে না, তার মানে গোপন দানের কথা বলা হয়েছে। কারণ দেখে দান করলে সাধারণত ওটা রিয়া রিয়া ভাব হয়ে যায়, দেখে দান করলে মনে হয় যে আমি লোক দেখানোর জন্য দান করলাম, কখনই লোক দেখানোর জন্য দান করা যাবে না। লোককে যদি দেখানো দান করেন তাহলে কিন্তু ওটা আপনার দানবীর হবে না, উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ আপনি দেখে দান করলেন, নিয়ত থাকতে হবে এরকম আমি যদি প্রকাশ্য দান করি আমার এই দেখাতে দান দেখাতে আর এক ভাই দান করবে, এরকম নিয়ত থাকতে হবে। আর যদি মনে হয় আমি দান করলাম 10,000 টাকা, মারহাবা বলবে বক্তা সাহেব, জনগণ বলবে আমাকে লোক দেখানোর উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে তাহলে এটা আপনার শিরিক হয়ে যাবে, তাহলে গোপনে দান করবে, ডানাত কি দান করবে বা আমার জানবে না, এমন ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে যুবক অথবা যে মুরব্বিয়ান কেরাম অথবা যে কোনো লোক নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ইয়া রাব্বুল আলামিন আমি পাপের মতো হাবুডুবু খাচ্ছি, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে মুক্ত করে দিয়ে দাও, চোখের পানি ঝরঝর করে ফালাই। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ভয়ে যদি এই যুবকটা যদি কাঁদে তাহলে এই যুবকটাও কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। বানী ইসরায়েলের কথা আপনারা জানেন, 6,480 নম্বর হাদিসে বানী ইসরায়েলের এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি আপনার কোনোদিন ভালো আমল করে নাই, হঠাৎ একদিন আপনার আলোচনা শুনছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে তিনি শাস্তি দিবেন, আল্লাহ অত্যন্ত কঠোর শাস্তিদাতা। এবার এই ব্যক্তি বলতেছেন হাই হাই আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নেই, যত কাজ করেছি সব শুধু খারাপ আমল, আমার পাপের দুঃখে যদি তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভীষণ
ভীষণ শাস্তি দিবেন, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই ব্যবসারা কি করলেন, আপনার তার ছেলেদেরকে নসিহত করে গেলেন, বানী ইসরায়েলের ঘটনা আপনার ছেলেদেরকে নসিহত করে গেলেন, হ আমার পুত্র পুত্ররা শোনো গো শোনো, যখন আমি মারা যাব তখন তোমরা আমাকে সুন্দর করে পুড়িয়ে ছাই করিয়ে উড়িয়ে দিবে, পানির মধ্যে ফেলে দিবে এবং বাতাসে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ বলতেছেন কি করলেন, বাতাসকে কি করলেন, আদেশ করলেন, হে বাতাস যতগুলি ছাই আছে সব একত্রিত করো, পানিকে বললেন, সমুদ্রকে বললেন, যত ছাই আছে সবগুলি একত্রিত করো। এখানে আপনার বাতাসও আল্লাহর কথা শুনলেন এবং পানিও আল্লাহর কথা শুনলেন, সব কিছু একত্রিত করে দিলেন। একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বানী ইসরায়েলের ওই ব্যক্তিকে বলতেছেন, এই কাজটা তুমি কি জন্য করেছো? এই বেচারা তখন বলতেছে, ইয়া রাব্বুল আলামিন ইন্নি মুরাফাকাহ, আপনার ভয়ে একমাত্র আমি এই কাজ করেছি। আল্লাহ খুশি হয়ে বললেন, আমি রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, আর সিলসিলা সহিহ হাদিস 1477 নম্বর হাদিস, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামাতি, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গাজাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, সিলসিলা সহিহ হাদিস 1477 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা আপনার সহি, আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, তিন শ্রেণীর লোকের, তিন শ্রেণীর লোকের চক্ষু জাহান্নামে প্রবেশ করবে না, তিন শ্রেণীর লোক, তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর লোকের চক্ষু কাল কিয়ামতের মাঠে জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামে প্রবেশ না করলে ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাতে তাদের ঠিকানা হবে বলেন? সুবহানাল্লাহ, তিন শ্রেণীর লোকের চক্ষু কখনই জাহান্নাম দেখবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুটা শুধু আল্লাহর ভয় কেঁদেছে, আল্লাহর ভয় শুধু কেঁদেছে। আজকে আপনার নায়ক নায়িকারা যারা আপনার আপনার নাটক ফাটক করে, কি অভিনয় করে, কাঁধে টাকার জন্য 1 কোটি, আপনার লক্ষ লক্ষ টাকার জন্য, এই কাঁধে দিয়ে কাজ হবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদবে যে চক্ষু, এই চক্ষু কখনই কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে না বলেন? সুবহানাল্লাহ, তার মানে সে জান্নাতে যাবে। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, দুই নম্বর যে চক্ষুটা আল্লাহ রাস্তায় পাহারা দিয়েছে, এই যে আজকে আপনার চক্ষু শুনতেছেন এটা একটা পাহারার মতো হয়ে গেল আর কি, এই যে চক্ষুটা আপনার একমাত্র কিসের উদ্দেশ্যে, আপনি তো ইচ্ছে করলে ঘুম পাড়তে পারতেন, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা শুনলেন, আল্লাহ রাসূল বলছেন যে চক্ষুটা আল্লাহ রাস্তায় পাহারা দেয় এই চক্ষু জাহান্নামে যাবে না, এই চক্ষু জান্নাতে যাবে বলেন? সুবহানাল্লাহ। ওয়াইনুন গাজাতান মাহারিমিল্লাহ, তিন নম্বর যে যুবক কোনো বেগানা মহিলাকে দেখে, একটা বেগানা মহিলাকে যাচ্ছে, আজকে তো অনেক যুবক যুবতী আছে, একটা যেমন আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল খালেক এক জায়গায় আছে, একটা যুবতী যাচ্ছে, তখন একজন কাশি দেয়, তার মানে দেখ ওই যে একটা মেয়ে যাচ্ছে ওর দিকে তাকা, আল্লাহ কি অন্তরের খবর জানে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআন কারিমে সূরা ইমরানে 29 নম্বর আয়াতে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যুবক আমি তোমাকে বলি তুমি যা প্রকাশ করো যা গোপন করো, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলে দিন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, যা তোমরা প্রকাশ করো যা গোপন করো, ইয়ালামুহুল্লাহ আল্লাহ তা জানেন, ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু ঘটে আল্লাহ সব জানেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান, যুবক তোমার অন্তরের খবর আল্লাহ জানেন, তুমি কী জন্য কাশি দাও, বাথরুমে যখন আপনার যেমন ঢাকা শহরে যাবেন বাথরুমে সিরিয়াল ধরে একজন কাশি দেয়, তার মানে আমারও এই কাজটা লেগেছে, আপনি বের হন আমাকেও যেতে হবে, এই কাশের ভাবটা আলাদা, যুবক যখন একটা যুবতী যাচ্ছে যখন তুমি কাশি দাও এই কাশের ভাবটা আলাদা, অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ঠিক না ব্যাঠে?